আমার সন্তানের মধ্যে কেউ মারা গেলে তার রূহের মাগফিরাতের জন্য সম্পদ ভাগ করে দান করা যাবে কিনা? কোন সন্তান যদি মারা যায় তাহলে সম্পদের কোনো ভাগ সে পায় না। এখন কথা হলো সম্পদের ভাগ সে পাবে না কেন? কারণ আপনার সন্তানরা আপনার সম্পদের ভাগ পাবে তখন যখন আপনি মারা যাবেন। আপনি মারা গেছেন তখন তারা মালিক হয়ে যাবে, যখন তো আপনি মারা যাবেন না তখন তো মালিক কে? আপনি। একটা সম্পদের কয়েকজন মালিক থাকতে পারে? কয়েকজন মালিক থাকতে পারে? কয়েকজন মালিক যদি থাকে একই সম্পদের, সবাই যদি দাবি থাকে সমান হারে, তাহলে তো এটা দুনিয়াটা অস্থির হয়ে যাবে। একজন বলবে আমি বেঁচে দিব, একজন বলবে আমি রেখে দিব, সম্ভব? যৌথ বা শেয়ারে জিনিস ভিন্ন কথা, কিন্তু একই জিনিস সবার সমান দাবি এটা তো হতে পারে না। তো এই জন্য আপনার সম্পদে আপনার দাবি, আপনার মালিকানা, আপনার মৃত্যু হয়ে গেছে সন্তানরা মালিক হয়ে গেছে। আর আপনার মৃত্যুর আগে যদি কোনো সন্তান মারা যায় তাহলে সে সম্পদের মালিক না। এখন আপনি তাকে ওই যে আনুপাতিক হারে অন্যদের মতো করে ভাগ করে দিবেন, এটা এটা রাইট নেই। তবে আপনি তার পক্ষ থেকে দান করতে পারেন, যত খুশি দান করতে পারেন। আমার সন্তানটা মারা গেছে তার জন্য আমি 2-4-5 লাখ 10 লাখ যা আছে আমি দান করে দিব, এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই। এমনকি ছেলেটা মারা গেছে তার ঘরে নাতি নাতনিরা আছে এখন, তাদেরকে আমি 2-4-10 বিঘা সম্পদ লিখে দিব, যা খুশি দিয়ে দিব, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বরং এটা দেওয়া আপনার কর্তব্য যদি তার অসহায় হয়। কথা কি বুঝাতে পারছি? পিতা যদি ইচ্ছাকৃতভাবে এক বা একাধিক সন্তানকে তার সম্পদের নির্দিষ্ট অংশ দিয়ে দেয় এবং বাকি অংশ উত্তরাধিকার নিয়ম অনুযায়ী বন্টন করতে চায়, এমনটি করা শরীয়তসম্মত কিনা? পিতা তার সব সন্তানদের মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। অতএব আপনি নিছক আপনার ভালো লাগার উপর নির্ভর করে একটা সন্তানকে কিছু সম্পদ বেশি দিয়ে দিলেন, বাকিগুলো সবার মধ্যে বন্টন করলেন, এটা জায়েজ নাই। দিলে সবাইকে সমান হার দিবেন। এক সাহাবি তার এক পুত্রকে কিছু সন্তান দিয়েছেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে শুনাইছেন। শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমার বাকিদের সন্তানদেরকে দিয়েছ? উনি বলেছেন, না দেইনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর বাচ্চাদের মধ্যে সন্তানদের মধ্যে সমতা বজায়। অনেক মুরব্বী চাচারা আছেন, বাবারা আছেন গ্রামে শহরে, সন্তানদেরকে এক চোখে দেখেন না এবং এক্ষেত্রে নানান হেরফের করেন, এরা আল্লাহর কাছে দায়ী হবেন। অনেক সন্তান আছে খাটতে খাটতে জীবনটা শেষ, আরেকটা আছে বসে বসে শুধু, বিশেষ করে এই প্রবাসীদের এইগুলো হয়, প্রবাস থেকে বেচারা খাটতে খাটতে লাইফটা শেষ। আরেকটা আছে বাজারে টোটো কোম্পানির ম্যানেজারই করে আর ওই চায়ের দোকানে ঠ্যাঙের উপরে ঠ্যাং বইয়ে খায়, বাপে শুধু টেনে টেনে ওরেই দেয়, ওরেই দেয়, ওরেই দেয়, পারলে জমা জমা সবার দিয়ে দেয়। এগুলো জায়েজ নয়। তবে হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে কোনো ছেলে এলিম অর্জন করেছে, দিনই এলিম অর্জন করেছে, কোনো ছেলে দুর্বল, কোনো ছেলে বিশেষ আমল তার অনেক ভালো, তখন তাকে উৎসাহ দেওয়ার জন্য আপনি কিছু দিলেন যাতে অন্যরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, তারা উৎসাহী হয়, এগুলো জায়েজ। যে আমার একটা সন্তান হয়তো দুর্বল অনেক বেশি, সেই হিসাবে আমি তাকে দুর্বলকে সহায়তার অংশ হিসাবে দিলাম, এটা জায়েজ। কিন্তু এর বাইরে আপনি যদি কম বেশ করেন নিছক নিজের ভালো লাগা মন্দ লাগার উপরে, অথবা আপনার অনেক সময় দেখা যায় যে আমরা দু চোখে দেখি সন্তানদেরকে, সেগুলোর থেকে করলে কম বেশি করার সুযোগ নেই। হ্যাঁ, কোনো সন্তান আপনার অনেক খেদমত করছে আর একটা কিচ্ছু খোঁজ খবর নেই নাই, তখন আপনি এই যেহেতু খেদমত করেছে ভালো কাজ করেছে, এটা তো ভালো কাজ, সে ভালো কাজের পুরস্কার হিসেবে তাকে আপনি কিছু দিবেন, এটা জায়েজ হতে পারে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।